পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জাগা দেয় না, দুনিয়া কাউরে জাগা দেয় না। এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যাও এটা যা যা, তুই রাত্রি দিয়া বাড়িতে যা, কবরে যা, কবরে যা, দুনিয়া কাউরে থাকতে দেয়। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশাহ ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দার উড়ায় দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ বসত মানুষ। আজ বাদশাহরা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই, আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই, আমার নানারে আমি দেখছি আমার নানা নাই, আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই, আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই, আমার বাবারে আমি দেখছি 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি, আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই, আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না, আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না, দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বে পর্দার উৎসব তুলে দিছে, এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করো না, না তুমি আরো কিছু দাও, আমরা বেপর্দিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না, বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়া করা ছাড়ছে না, মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আজাব কিভাবে যাবে, বলেন 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 আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না, নমরুদের উপরে আজাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না, কারুনের উপরে আজাব এতদিন ছিল না, লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আজাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না, গেছে গা বলে। আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না, বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা, তোমার সমস্যা কি, মা একথা বইটা কায়দা দিছে যে শোনেন হুজুর কদ্দুর দোয়া করো। এক বাচ্চা এক ছেলে, সে যদি তার মাকে কথা বলতে পারে, তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে, ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে, ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে, নর্তকি তারে এত মজা দিয়ে দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে, সে মাকে ধমক দিচ্ছে, রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা, আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা, আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেয়।